হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও মধ্যে দেখাবো ইনস্টাগ্রামে থাকা 2022 সেরা তিনটি টিপস। হ্যাঁ বন্ধুরা, যে তিনটি টিপস জানলে সত্যি আপনাদের অনেক উপকার হবে এবং অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মধ্যে। হ্যাঁ বন্ধুরা, 2022 ইনস্টাগ্রামের সেরা তিনটি টিপস দেখাবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তো তিনটি সেটিংস দেখাবো, চলে যাবো ইনস্টাগ্রামের মধ্যে। ইনস্টাগ্রামের মধ্যে যাওয়ার পর থ্রি লাইনে ক্লিক করে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর প্রথম সেটিংস হচ্ছে, অনেকেই বলে আমার ইনস্টাগ্রাম বেশি নেট খায়, আমার ডাটা বেশি খরচ হয় ইনস্টাগ্রামে, তো এই ডাটা সেভ কীভাবে করবো দেখাবো প্রথম সেটিংসে। তো ডাটা সেভ করার জন্য চলে যাবেন থ্রি লাইনে, সেটিংসে যাবেন, যাওয়ার পর অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন মোবাইল ডাটা ইউজ, এই মোবাইল ডাটা ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডাটা সেভার, এই অপশানটি অন করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই অপশানটি অন করলে কী হবে, আপনার যদি 100% ডাটা খরচ হতো, এখন 40% সেভ হবে আপনার ডাটা। ঠিক আছে বন্ধুরা, এতে আপনাদের খরচ বাঁচবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো প্রথম সেটিংস। দ্বিতীয় সেটিংস হচ্ছে, অনেকেই বলে আমার ইনস্টাগ্রামের পোস্ট দেওয়ার সময় আমার কিন্তু সেভ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপলোড করার সময় ইনস্টাগ্রামে আপলোড হয় এবং সেই ফটোটি আবার গ্যালারিতে আপলোড হয়ে যায় বা সেভ হয়ে যায়। সে অপশানটি কীভাবে অন করবেন, চলে যাবেন আবারও সেটিংসে, মাই অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন অরিজিনাল পোস্ট, এই অরিজিনাল পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেভ পোস্টেড ফটো, এই অপশানটি অন করে দেবেন। এই দুটো অপশান অন করে দেবেন, ফটো এবং ভিডিও দুটো অপশান অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার পোস্টগুলি আর সেভ হবে না আপনার গ্যালারিতে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল 2 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসটি হচ্ছে শেয়ারিং টু আদার্স অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, এই অপশানটি কি, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের পোস্টটিকে ফেসবুক, টুইটার আর অন্যান্য অ্যাপের মধ্যে এখানে শেয়ার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, শেয়ার করার জন্য আমি সরাসরি ফেসবুকে দেখাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার কাছে অনেকগুলি অপশান আসবে, আপনার অফিসিয়াল অ্যাকাউন্ট আসবে, আপনার পেজ আসবে, আপনি চাইলে অফিসিয়াল অ্যাকাউন্ট এবং পেজেতে সেভ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ঠিক এরকমভাবে তাহলে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে বা আপনার পেজে গিয়ে পোস্টটি আপলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকে তিনটে সেটিংস। কেমন লাগলো, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।